নিয়ে একটা বড়দের নাটক, যে আজকাল বাচ্চারা এত বিজি হয়ে গেছে তাদের পড়াশোনার স্কেডিউলে, সারাক্ষণ একটা বইয়ের বোঝা, বড় বড় ব্যাগ কাইন্ড অফ সারাক্ষণ কাঁধে নিয়ে তারা হাঁটাহাঁটি করছে, এত এত পড়াশোনার প্রেশার। তো সেটা নিয়েই, সেরকমই সেটা নিয়ে একটা খুব ভালো নাটক আছে মিনার্ভা থিয়েটারে 8 জুলাই সন্ধে 6টা থেকে। এটা অঙ্গীকার নর্থের প্রযোজনা এবং পরিচালক শ্যামল চট্টোপাধ্যায়ের নাটক আবার মানুষ হই। আমাদের পরিচালকের না আবার বলে দেব, অঙ্গীকার নর্থের প্রযোজনা এবং পরিচালক শ্যামল চট্টোপাধ্যায়ের নাটক আবার মানুষ হই। এটা মিনার্ভা থিয়েটারে 8 জুলাই 6টা থেকে হবে। সবাই প্লিজ দেখবেন। এবং এই সম্বন্ধে যদি কেউ ইনফরমেশন কিছু থাকে, যদি আগামীকাল এই নাটকটা হবে যদি কারোর কাছে কোনো ইনফরমেশন থাকে, আমরা তো সবাই ডেফিনেটলি দেখতে যাবো। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ আজকালকার বাচ্চারা ভীষণভাবে চাপে সারাক্ষণ থাকে এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। তো আমার হ্যালো, আমাদের সঙ্গে ডিরেক্টর শ্যামল চট্টোপাধ্যায় লাইনে আছে, আমরা কথা বলে নেবো এই নাটকের ব্যাপারে ক্লিয়ারলি, খুব সুন্দর করে কথা বলে নেবো আমরা। শ্যামলদা হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার শ্যামলদা, কেমন আছেন? এত সুন্দর একটা টপিকে আপনি যে নাটক করছেন, আপনি চিন্তা ভাবনা করেছেন, দ্যাটস গ্রেট টু আওয়ার সোসাইটি যে আপনি এটা ভাবছেন এত বেশি করে। থ্যাংক ইউ আপনার নাটকের সম্বন্ধে একটু বলুন, আমরাও জানতে চাই আবার মানুষের সম্বন্ধে। আবার মানুষের নাটকটা প্র্যাকটিক্যালি এখনকার শিশুদের উপর যে পড়াশোনার নামে একটা নির্মম অত্যাচার, অমানসিক অত্যাচার চলেছে, সেইটার জন্যই আমরা নতুন করে আমরা একটু ভাবতে বলছি যে আগে আমরা নিজেরা মানুষ হই, তারপর আমরা ওদেরকে মানুষ। নিশ্চয়ই নিশ্চয়ই, এই জন্য আমাদের মানুষ হই। এক্স্যাক্টলি প্রেশারটা কাদের থেকে আসছে বা কি? হ্যাঁ, প্রেশারটা সব দিক থেকেই আসছে। প্রথমত একটা বাড়ির চাপও থাকছে যে তাদের সকলকে সব বিষয়ে দারুণ ভাবে পারদর্শী হতে হবে, তাতে তাদের শরীর মন সেটা সেসব কথা আর গার্জেন ভাবে না। আর পড়াতে ইঁদুর দৌড় র্যাট রেস যেটা বলে, হ্যাঁ সেটা তো পড়াশোনার নানান ধরনের প্রতিযোগিতার মধ্যে তাদের ফেলে দেওয়া হচ্ছে। নাচ গান কবিতা তাদের মনের খবরটা কেউ রাখে না, একদমই তাই, কেউই রাখে। এই জন্য শিশুরা তাদের শৈশবটাই হারিয়ে ফেলেছে। এবং আমাদের যে প্যাশনটা হারিয়ে যাওয়া শৈশবের খোঁজে, হারিয়ে যাওয়া ছেলেবেলার খোঁজে আবার মানুষ হই। বাহ, খুব সুন্দর একটা টপিক, এটা ভীষণ আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা নিয়ে সবার দেখা উচিত, আমাদের প্রত্যেকের শেখা উচিত এবং দেখা উচিত আপনার এই নাটক, যাতে আমরাও সত্যি মানুষ হই, যে ছোটদের ফিলিংস গুলো বুঝতে পারি। এই নিয়ে তো প্রচুর সিনেমাও হয়ে গেছে, আমির খানের প্রচুর সিনেমা ভালো ভালো আছে, তো আমরা নাটকের মাধ্যমে দেখতে পাবো। দ্যাটস আর ব্লেসিং। থ্যাংক ইউ শ্যামলদা আজকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমাদের সঙ্গে এই ইনফরমেশন শেয়ার করার জন্য। তো থ্যাংক ইউ শ্যামলদা ফোন করার জন্য। আর আজকে আমরা নাটকে কিছু এখন ফুটেজ দেখবো, একটু দেখুন প্লিজ আমাদের সাথে এই নাটকে কিছু সুন্দর ফুটেজ। আমি নেই, কি দেখো লো, আমাদের জীবনটাই বৃথা। কেন রে? আমাদের এই জীবনে বৃথা, কপাল বড়ই মন্দ, যাওয়াই আছে নেই তো পাওয়া নেই কোনো আনন্দ। Thank you.
দেখলাম এই নাটক, এই নাটকের কিছু অংশ, এই রিহার্সালের কিছু অংশ। এত সুন্দর বাচ্চাদের নিয়ে, এত একটা সুন্দর প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর পারফর্ম করছে, এই বয়স থেকে তাদের একটা সুযোগ করে দেওয়া, তো থ্যাংক ইউ সো মাচ শ্যামলদা যে এই সুন্দর একটা প্রয়াসের জন্য। এবং আপনাদের কারোর কাছে যদি এই নাটক সম্বন্ধে, আপনারা যদি ক্রিয়েটিভ ভাবে কোনোভাবে যুক্ত থাকেন এই নাটকের সঙ্গে যুক্ত থাকেন, বা অন্য কোনো নাটকের সঙ্গে যদি ক্রিয়েটিভ ভাবে যুক্ত থাকেন, তো ডেফিনেটলি আপনারা আমাদের কাছে ফুটেজ পাঠাতে পারেন আমাদের ধূম মিউজিকে। তো আমরা এইভাবে আমাদের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাবো। এবং এই এই নাটক সম্বন্ধেও যদি আপনারা কেউ ক্রিয়েটিভ ভাবে যদি ভাবে কোনোভাবে কানেক্টেড থাকেন, প্লিজ লেট আস নো অ্যান্ড যে কোনো নাটকের ব্যাপারে জানান। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ দিদি ভাই, আমি অভি বলছি। হ্যাঁ হাই অভি, কেমন আছো? আমি ভালো আছি। তো এন্টারটেইনমেন্ট সেগমেন্টের কোনো খবর আছে কিছু? খবর বলতে কালকে রথ গেছে। হ্যাঁ কালকে তো রথ গেছে।